যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কিনা জানি না যে নিজের পকেটের পয়সা, নিজের খাবার, নিজের সময়, নিজের পরিশ্রম দিয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য সড়ককে নিরাপদ করার জন্য কাজ করছে। যে আমাদের প্রাইম মিনিস্টার প্রথমে 6টা এবং পরবর্তী সময় 17টা নির্দেশনা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি আমরা কিছুটা হলে তো পারবো, এবং কিছু তো আমরা করতে পেরেছি, এমন তো না যে আমরা করতে পারিনি, আমরা পারবো, ইনশাআল্লাহ পারবো। আমাদের চোখ সামনে আমরা দেখি তো অন্যকে দেখি, যার জন্য অন্যের দোষ আমরা দেখি, কিন্তু আমরা বলি সবসময় যে আপনি চোখ বন্ধ করবেন, নিজেকে দেখবেন যে সড়কে যাওয়ার পর আপনি নিজে কি মানে অন্যায়টুকু করেন। প্রথম নিজে শুধরাবেন, নিজের পরিবারকে শুধরাবেন, তারপরে অন্যকে বলবেন। যে মানুষগুলো আমার সড়কের সৈনিক, বিভিন্ন জেলা উপজেলা থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করে রাতের বেলা অনেকে রওনা দিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কারণ আপনারা আছেন বলেই আসলে আমরা এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটি 28 বছরের অধিক 29 বছর চলছে আমরা এই কাজটি করতে পারছি, এবং আমি অত্যন্ত ভাগ্যবান আমি মনে করি। এবং মাননীয় প্রধান অতিথিকে আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কি না জানি না, এই যে সংগঠনটি, এই সংগঠনটির প্রায় 100-এর উপরে আমাদের শাখা দেশে এবং বিদেশে মিলিয়ে আছে, এবং সাধারণত শাখাগুলোকে প্যাট্রোনাইজ করতে হয় অর্থনীতি দিয়ে, অর্থ দিয়ে প্যাট্রোনাইজ করতে হয়। কিন্তু আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা কিন্তু কেন্দ্র থেকে এদেরকে কোনো রকম আর্থিক সহায়তা করি না, বরঞ্চ তারাই কেন্দ্রকে সহায়তা করে। তারা এই যে কমিটিগুলো করে সেটা 2 বছর পরপর রেজিস্ট্রেশন করে, নতুন করে আবার তারা এই কাজগুলো করে, এবং এটার জন্য একটা ফিস আমাদেরকে দেয়, এবং এই ফিসটা দিয়েই কিন্তু আমরা চলি। এবং আমাদের এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত হয় তাদেরও একটা মেম্বারশিপ ফিস আমরা নিই। এইভাবে আমাদের আসলে মূলত আমাদের এই সংগঠনটা আমরা পরিচালনা করি। এই রকম সংগঠন আর আছে কি না আমি জানি না, যে নিজের পকেটের পয়সা, নিজের খাবার, নিজের সময়, নিজের পরিশ্রম দিয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য সড়ককে নিরাপদ করার জন্য কাজ করছে। তো আজকে আসলে আমার অনেক কিছুই বলার ছিল, আমি বলতে পারছি না, কারণ হলো যে আমাদের প্রধান অতিথি আসলে আমরা আপনারা দেখছেন যে গতকালকে উনি একটা খুব দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছেন কক্সবাজারে, এবং সেখানে উনি কয়েকদিন ছিলেন, আজকে আর একটা অনুষ্ঠান আছে। আর আমার কাছে সবচেয়ে বড় জিনিস হলো যে আমি যখনই গিয়েছি ওনার কাছে কখনো আমাকে না করেননি। তো এই অনুষ্ঠানেও আমি যখন তাকে দাওয়াত দিতে গিয়েছি এক বাক্যে উনি গ্রহণ করেছেন, আজকে এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত তার এই আসার জন্য। এবং উনি টাস্কফোর্সেরও প্রধান, এবং আমরা যে 111টা সুপারিশ যেটি করেছি আমি আশা করব যে শত কষ্ট হলে পরেও, কারণ আমার সঙ্গে তার অনেক শেয়ার করেন উনি, এবং এই অনুষ্ঠানে আসার আগেও বলছিলেন ইলিয়াস আমরা কি পারবো, তাই আমি বললাম যে আমরা যদি চেষ্টা করি আমরা কিছুটা হলে তো পারবো, এবং কিছু তো আমরা করতে পেরেছি, এমন তো না যে আমরা করতে পারিনি, আমরা পারবো, ইনশাআল্লাহ পারবো। তো আন্তরিকতা থাকতে হবে, এবং আমি মনে করি যে আমাদের প্রাইম মিনিস্টার প্রথমে 6টা এবং পরবর্তী সময় 17টা নির্দেশনা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটিও আমাদের টাস্কফোর্সের 111টার মধ্যে নিহিত আছে। আমরা যদি সেইভাবে যদি আমরা কাজ করতে পারি, আমরা যদি একটু যদি আমরা মানে চেষ্টা করি, কারণ হলো গিয়ে যে আমাদের কাজ কেউ করে দেবে না, কারণ আমাদের দেশ, আমাদের মানুষ, আমাদেরকেই কিন্তু করতে হবে। যার জন্য আমার এই সংগঠনের শাখাগুলো কেন আমি করে আমরা করেছি, আমরা শাখা করেছি এর জন্য যে আমরা ঢাকায় বসে থেকে তো মফস্বলে কিংবা কোনো একটা জেলায় কী করা দরকার সেটা আমরা ঢাকায় থেকে করতে পারবো না। আমরা এই শাখাগুলোকে দায়িত্ব দিয়েছি যে আপনার জায়গায়, আপনার এলাকায়, আপনার মানুষগুলোকে, আপনার সড়ককে আপনারা নিরাপদ করবেন, এবং সেই কাজটি তারা সেইভাবে করছে, এবং তারা যে আন্তরিকতার সঙ্গে এই কাজটি করছে সেইটি হলো গিয়ে অত্যন্ত মানে আনন্দের বিষয়। এবং আমাদের
প্রথম যে আমাদের কথা আমরা যে স্লোগানটা আমরা দিই যে প্রথম নিজেকে কিন্তু সড়ক দুর্ঘটনা নিজেকে রক্ষা করার জন্য নিজেকে সচেষ্ট হতে হবে এবং যেহেতু আমরা অন্যের আমাদের চোখ সামনে আমরা যেহেতু অন্যকে দেখি যার জন্য অন্যের দোষ আমরা দেখি কিন্তু আমরা বলি সবসময় যে আপনি চোখ বন্ধ করবেন নিজেকে দেখবেন যে সড়কে যাওয়ার পর আপনি নিজে কি মানে অন্যায়টুকু করেন কি আপনার জন্য কোনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় কি না সেটি আপনি কিন্তু দেখবেন বিবেচনা করবেন প্রথম নিজে শুধরাবেন নিজের পরিবারকে শুধরাবেন তারপরে অন্যকে বলবেন আমরা এইভাবে মাননীয় প্রধান অতিথি আমরা এইভাবে কাজগুলো করছি তো আমরা আশা করব আমরা আমাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা কোনো ভালো কাজই কিন্তু বিফলে দেন নি এবং নবী রসুলরাও যারা এসেছেন তাদেরকেও কিন্তু বলেছেন সৃষ্টিকর্তা যে তোমরা প্রচার করো তোমরা বলে যাও তোমরা কাজ করে যাও তো কে হেদায়েত হলো না হলো সেই দায়িত্ব আমরা আমরাও সৃষ্টিকর্তার কাছে আমরা আমাদের নিজেদেরকে সমর্পণ করছি আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করছি সৃষ্টিকর্তা উনি আমাদেরকে যাকে যতটুকু হেল্প করার ইনি নিশ্চয়ই আমাদেরকে করবেন আমি একটি নবী মুসা আলাইহিস সালামের একটি ঘটনা দিয়ে আমি আজকে আমার এই বক্তব্য আমি শেষ করছি কারণ হলো গিয়ে যে সময় আসলে খুবই মুসা আলাইহিস সালাম যখন তার কমকে নিয়ে উনি ফেরাউনের ভয়ে যখন চলে যাচ্ছিলেন তখন সকালের দিকে যখন ফেরাউন দেখলো যে মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে চলে গেছে এবং ওই সময় মুসা আলাইহিস সালাম নীল নদের কাছে গিয়ে দাঁড়ালেন তখন নীল নদের কাছে যখন দাঁড়ালেন এই নদী পার হওয়ার জন্য তখন পিছনে তাকে দেখলেন যে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাকে আক্রমণ করতে আসছে তখন মুসা নবী দোয়া করলেন আল্লাহর কাছে হে আল্লাহ তুমি আমাকে বা আমার লোকদেরকে রক্ষা করো তো তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বললেন যে তোমার লাঠি দিয়ে এই নদীর মধ্যে বাড়ি দাও তো মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে বাড়ি দিলেন তখন নদী দুই ভাগ পানি দুই ভাগ হয়ে রাস্তা হলো ওনারা চলে গেলেন ফেরাউন ওখানে ডুবে মরলেন তো আমি এই কথাটা এর জন্য বললাম যে আমরা কিন্তু এই মুসা আলাইহিস সালামের মতো কাজটা কিন্তু আমাদের করতে হবে মাননীয় প্রধান অতিথি কাজ কিন্তু আমাদের করতে হবে ওই মাটি লাঠি কিন্তু কোনো ক্ষমতা নেই যে এক লাঠি দিয়ে বাড়ি দিলে পরে পানি দুই ভাগ হয়ে যাবে কিন্তু সৃষ্টিকর্তা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে আমাদের কাজ করার জন্য উনি কিন্তু এমনিতেই কিন্তু নদীকে দুভাগ করে রাস্তা তৈরি করে দিতে পারতেন কিন্তু উনি সেটি না করে আমাদেরকে হুকুম দিলেন নবীকে হুকুম দিলেন তুমি লাঠি দিয়ে বাড়িয়ে দাও আমরা যদি অন্তত সকলে মিলে এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের এরকম প্রচেষ্টা আমাদের বাড়ি দেওয়ার কিংবা সচেতন করার যে প্রচেষ্টা সেটি যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের দেশ আমাদের মানুষ আমরা এই পৃথিবীতে আমরা অন্তত সড়ক দুর্ঘটনার ক্রিয়া আমরা রোধ করতে পারবো আমরা বিশ্বের দরবারে উদাহরণ হতে পারবো